নতুন দিল্লির AICCৰ কার্যালয়ত কংগ্রেসের স্ক্রিনিং কমিটির বৈঠক লোকসভা নির্বাচনের প্রার্থীর সন্দর্ভত স্ক্রিনিং কমিটির এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকত অংশগ্রহণ করেছে প্রদেশ কংগ্রেসের নেতৃত্বও। AICCৰ স্ক্রিনিং কমিটির অধ্যক্ষ আর তিনজন সদস্যর উপরও পর্যবেক্ষক জিতেন্দ্র সিং আর দুজন সম্পাদক বিকাশ উপাধ্যায় আর পৃথ্বীরাজ সাথে উপস্থিত আছে সেই বৈঠকত। অসমৰ লোকসভা সমষ্টি সমূহৰ বাবে এজনীয়া প্ৰাৰ্থী তালিকা প্ৰস্তুত হ'ব এই বৈঠকতেই। AICCৰ প্ৰাৰ্থিত্বৰ সন্দৰ্ভত নিজেই সমীক্ষা চলাই সিদ্ধান্ত ল'ব বুলিও মন্তব্য আগবঢ়ালে সাংসদ গৌৰৱ গগৈয়ে। এজন এজনকৈ ৰাজ্যিক নেতাৰ প্ৰতিবেদন গ্ৰহণ কৰিছে স্ক্ৰিনিং কমিটিয়ে। প্ৰাৰ্থিত্বৰ সন্দৰ্ভত পুনৰ আন এখন গুৰুত্বপূৰ্ণ বৈঠক অনুষ্ঠিত হ'ব। সংবাদ মাধ্যমক এই কথা জনাইছে APCCৰ সভাপতি ভূপেন বৰাই। অসমৰ বহুত নেতা আহিছে, তেখেতসকলেও স্ক্রিনিং কমিটির মাননীয় সদস্যসকলক লগ পাইছে বেলেগে বেলেগে, সেই প্রক্রিয়াটো এতিয়াও চলি আছে। গতিকে যেতিয়া অসমৰ পৰা অহা নেতাসকলক আমাৰ চেয়ারম্যান আৰু ইনচার্জে লগ পোৱা প্রক্রিয়াটো শেষ হ'ব, তাৰপিছত আনুষ্ঠানিকভাৱে স্ক্রিনিং কমিটির মিটিং হ'ব। হিয়েরিং বুলি ক'ব পাৰে, আপুনি সবৰ পৰা শুনে অসমত আমি যদিও আনুষ্ঠানিকভাৱে মই আৰু বিৰোধী দলৰ প্ৰতি অংশগ্ৰহণ কৰিম, কিন্তু তেওঁলোকৰ দায়িত্ব এইটো আমাৰ MPসকলৰ পৰা কার্যকরী সভাপতিসকল বা দলের অন্যান্য জ্যেষ্ঠ নেতা CLP ডেপুটি লিডার তেওঁলোকৰপৰা শুনিছে, শুনবই নিয়মে। সেইকাৰণে স্ক্রিনিং কমিটিয়ে আমি যি কথা পাতিম সেইটো সেন্ট্রেল ইলেকশন কমিটিলে যাব, আর চূড়ান্ত মোহর মরা ক্ষমতা এই CEC, গতি CEC পাছতে গোটেই কথাখিনি একবারে স্পষ্ট হব।